তার সাথে তা ও বলতে কাঁচাটার মধ্যে পানি দেওয়ার জন্য ওই যে পাত্রের মধ্যে পানি দিলে সে গোসল করবে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে পানি এখনও দিচ্ছি না পানি দিলে সে পানি গোসল করার মধ্যে তার দেন ধারণা চলে যাবে সেই জন্য পানি দিচ্ছি না আপনার সাথে একটু কথা বলায়নি তারপর সে তাকে পানি দেব আয় আয় তারা পানি দিচ্ছে আহ চলে আসছে দেখেন পানি দেওয়ার নাম করলে সে চলে আসবে তা নয় এইটুকলে তাহলে নিলে এটা দেহ নিলে দে পানি দেই আর পানি লাগবো শেষ পানি পানি শেষ শেষ করে লাগবে রাতের রাতের দর্শকদের আপনারা দেখতে পেলেন যে শালিক বাকিটা পানি পানি দেওয়ার সাথে সাথে আমার কাছে উড়াল দিয়ে চলে আসছিস গোসল করার জন্য অনেক শখ গোসল করার জন্য সেই জীবনটা দিয়েই দেবে তাকে পাত্রের মধ্যে পানি দিয়ে একবার ডাক দিলাম পানিটা দেখার সাথে সাথে সেই উড়াল উড়াল দিয়ে চলে আসছে গোসল করার জন্য এটা কিন্তু একটা ভালো লক্ষণ গোসল করে প্রতিদিনই মানে দেখ দুইবার অন্য পাখিরা গোসল করতে চাই না ফানি দে দে কি আর খুঁজে সার পানি দাও তা শুনতে পাচ্ছেন আপনারা বলতে সার পানি দাও হ্যাঁ আছে লিঙ্গুর হচ্ছে শুনে দাস কী রে শুলে দিল তাই তো না শুনলে ফাঁড়িয়ে দিবি না শুরু এমনি দেখবি কাছে থাকবো পাখির মন না বুঝলে পাখি আপনার সাথে কাছে থাকবে না স্যার কি সমস্ত কিছু আপনাকে বুঝতে হবে পাখি কী চাইছে সে মেট্রো হ্যাঁ মেটো সবাইকে বলে দাও একটা লাইক করে দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে যারা নতুন আছে বেটো আরো পানি লাগবে না কি হ্যাঁ আরো পানি লাগবে না কি লাগলে পানি দিতে পারি এখন তো তোমাকে দুধ কলা খাওয়ালে কথা বলবে না কারণ তুমি গোসল করা গোসল করে সে তার শরীরটা শুকানোর জন্য এখন ব্যস্ত থাকবে একটু পরে আবার সে কথা বলবে সারা শরীর শুকিয়ে গেলে ঠিক আছে ঠিক আছে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য যারা যে শালিক পাখি আছে আমার চ্যানেলে ভিডিও দেখিয়ে আসতে পারবেন কীভাবে শালিক পাখিকে আপনার কথা বলাতে হবে আমি এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি তো অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন